দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ গ্রামে অতিথিরা এসেও ফিরে গেল। বৃষ্টির অভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে, তাই খাবার না পেয়েই গ্রামের বর্ষার অতিথিরা এলাকা ছেড়ে বলে দাবি গ্রামবাসীর। ফলে এবছর আর শোনা যাচ্ছে না সুদূর ইউরোপ, রাশিয়া, মঙ্গোলিয়া থেকে আসা শামুক খোল পাখিদের কলকাকলি। গোটা গ্রামে যেন নেমে এসেছে এক নিস্তব্ধতা। অতিথিরা এসেও ফিরে যাওয়ায় মন খারাপ গ্রামবাসীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাধাইগঞ্জের রুইদাসপাড়া এলাকায় কয়েকশো বছর ধরে শামুক খোল পাখির আনাগোনা। প্রতি বছর বর্ষায় সময় সুদূর ইউরোপ, রাশিয়া, মঙ্গোলিয়া থেকে আসে শামুক খোল পাখিরা। এই পাখির আগমন হলেই এলাকার মানুষ বুঝতে পারেন বর্ষা আসতে চলেছে। নিয়ম মেনে একেবারে বর্ষার প্রাককালে এলাকার সমস্ত গাছে হাজার হাজার শামুক খোল পাখি এসে বাসা বাঁধে। ক্রমাগত তাদের কিচির কিচির শব্দে গম গম হয়ে ওঠে গোটা এলাকা। কিন্তু শত শত বছরের এই নিয়মে ব্যতিক্রম ঘটল এবার। শামুক খোল পাখিরা এলেও এর মধ্যেই ফিরে চলে গিয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না আসার জন্যই বিদেশি অতিথিরা ফিরে গিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রতি বছরের মতন এ বছরও শামুক খোল পাখির ঝাঁক সঠিক সময়ে এলাকায় এসেছিল, তৈরি করেছিল তাদের বাসাও। কিছু কিছু বাসায় তারা ডিমও পেরেছিল, কিন্তু বৃষ্টির অভাবে তাদের খাদ্য সংকট দেখা দেয়, তাই তারা আবার নিজের দেশে ফিরে যায়। প্রকৃতির বিরূপ আচরণের জন্যই পরিযায়ী পাখিরা ফিরে গিয়েছে, তাই মন ভার এলাকাবাসীর। যেন নিস্তব্ধতা বিরাজ করছে গোটা গ্রামে। প্রসঙ্গত, ইউরোপ, রাশিয়া, মঙ্গোলিয়া এই সময় প্রচুর ঠান্ডা পড়ে, তাই অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার দিকে ছোটে এই পরিযায়ী পাখির দল। শামুকখোল পাখির ঝাঁক একেবারে নদীর ধার বরাবর উড়ে আসে, উপযুক্ত পরিবেশ পেলেই সেখানে বসবাস শুরু করে। আবার নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এই পাখির দল একেবারে তাদের পুরনো বাসস্থানে ফিরে যায়। এইভাবেই চলে পরিযায়ী পাখিদের আসা যাওয়া। দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, কয়েকশো বছর ধরেই শামুকখোল পাখির দল ভিড় করে এই গ্রামে। নদী, খাল, বিল, চাষজমি, পুকুরের আশেপাশের গাছগাছালিতে বাসা বাঁধে। বর্ষার মরশুমে এইসব এলাকা মাছ, শামুক, গুগলি সহ বিভিন্ন পোকামাকড়ে ভরপুর থাকে, ফলে এই পরিযায়ী পাখিদের খাদ্যের অভাব হয় না। পর্যাপ্ত আহার পাওয়ায় শামুকখোল পাখির প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে মাধবগঞ্জ গ্রাম। তারপর এখানেই তারা ডিম পাড়ে এবং বাচ্চাদের বড় করে তোলে। এই প্রক্রিয়া শেষ হতে প্রায় ছ মাস সময় লাগে। ততদিনে আবার এখানে শীত পড়ে যায়, তখন নতুন সদস্যদের নিয়ে নিজের দেশে ফিরে যায় ওই পাখির দল। কিন্তু এবছর ডিম পড়লেও খাদ্যের অভাবে বাচ্চা ফোটার আগেই মাধাইগঞ্জ ছাড়ল ভিনদেশি অতিথিরা।